এ ডে উইথ উইলিয়াম কেরি, উইলিয়াম কেরির সাথে একটি দিন, চব্বিশ পরগনা ব্যাপটিস্ট সম্মেলনী আয়োজিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের ব্যাপটিস্ট চার্চে ডক্টর উইলিয়াম কেরি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় গত 17ই সেপ্টেম্বর। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিত্তে। বাংলা সাহিত্যের ইতিহাসে ডক্টর উইলিয়াম কেরির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টধর্ম প্রচারের ক্ষেত্রে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তৎকালীন সময়ে বাংলার যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে লড়াই ছিল অনস্বীকার্য। কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ উইলিয়াম কেরির সম্বন্ধে অনেক কিছুই জানে না বা ভুলে গেছে। ডক্টর সুরঞ্জন মিত্তে বলেন, উইলিয়াম কেরির কর্মকাণ্ড বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে আছে, আজও উইলিয়াম কেরির সঠিক মূল্যায়ন করার প্রয়োজন আছে। এদিনের অনুষ্ঠান হয়েছিল খুবই প্রাণবন্ত। দীপ্তায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। নন খ্রিস্টানদের জন্য, কারণ কেরি শুধু খ্রিস্টান সমাজের জন্য নয়, কেরি আপামর ভারতবাসীর জন্য, আপামর সবার জন্য। কেরি যা কাজ করেছেন, তার যে ডাইমেনশন, তার যে মাল্টি ডাইমেনশন, তার যে বহুভাষিকতা, সেটা তার শুধুমাত্র খ্রিস্টানদের ইতিহাসে নয়, সেটা বাঙালির ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলা অনুবাদের ইতিহাসে, বাংলা ধর্মসাহিত্যের ইতিহাসে, বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন, থাকবেন। এবং এটা আমাদের মনে রাখা না রাখার উপরে নির্ভর করছে না। কেরির আজকে কেরি, আমি বলছি কেরি মাস, আমার সাংবাদিক বলছিলেন যে কেরি কি, আমি কেরি মাস, 17ই আগস্ট 17ই সেপ্টেম্বর, আমরা কেরি মাসেই আছি, এক মাসের মধ্যে আমরা করতে পারি। 17ই আগস্ট ডেটটা মনে রাখুন, 17ই আগস্ট 1761, 17ই আগস্ট 17ই সেপ্টেম্বর 2022, তাই আজকে 161 নয়, 162তম জন্মদিন। 161 পেরিয়ে পূর্ণ করে 162তম জন্মদিন আমরা পালন করছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ, যে ভারতবর্ষে যিনি আসা 1793 থেকে আমি যদি হিসাব করে দেখি, এবছর 132তম ভারতবর্ষ পদার্পণে 230তম বছর, 230 ইয়ার্স, 230তম বছর সাউথ চব্বিশ পরগনা তার কমিটি এটা পালন করছে। প্রদীপ গোস্বামীরা সিএলপি ডিভিউতে 225 করেছিল, তার আগে অজয় সাহায্য মানে 200 করেছিল, তখন আমি খুব ছোটো ছোটো ছিলাম, তখন আমি ছাত্র ছিলাম কলেজে, আমি গেছিলাম, আমি কিন্তু এমনি শুনতে গেছিলাম, আমার মনে আছে। তখন আমি দেখলাম অনেক ছোটো একটা ছেলে, অনেক হালদার, ওকে এসছে, অনেক ডাইনামিক ছেলে, আসেনি, অনেককে আমি দেখেছিলাম তখন। তখন অনেকের মা এই সময় কাজ করতো বিভুর সঙ্গে, সেটা মানে 30 বছর আগে, আমার বয়স 55, আমরা পৌর হয়ে গেছি, আর যুবক নেই, পৌর হয়ে গেছি, কিন্তু কেরি এসেছিলেন সম্পূর্ণ যুবক বয়সে, 1793, তার জন্ম 1761, তার মানে তখন তার বয়স মাত্র কত বছর, মাত্র 23 বছর নয়। 23 বছরের যুবক আমরা তখন এখানে যখন ভারতবর্ষে হতাশায় ভুগছি, আমাদের কোনো দিশা পাচ্ছি না, যখন আমরা এখানে সম্পূর্ণ বিএ পাস করে হয়তো এমএ পাস করছি, চাকরি বাকরি পাচ্ছি না, দিশাহীন ভারতবর্ষের যে যুবক যুবতীর মাঝে, বরাবর ভারতবর্ষে উইলিয়াম কেরি আসছেন, 23 বছরের একজন যুবক, এটা সম্পূর্ণ নতুন একটা দেশ, নতুন ভাষা, নতুন খাবার, নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন আবহাওয়া, নতুন একটা দেশে এরকম একটা ঝুঁকি নিয়ে, তাও ইংরেজ সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমোদনে নয়, তিনি গোপনে আসছেন, প্রায় গোপনে তিনি আসছেন, এমন এক জাহাজে তিনি তখনও পর্যন্ত মানে চার্টার অ্যাক্ট পাস হয়নি, অর্থাৎ ভারতবর্ষের মিশনারিদের যে কাজ করবে সে আইন তখনও গঠিত হয়নি, সেটা গঠিত হবে 1813, তারও অনেক 20 বছর পরে এটা পাস হবে। কিন্তু 20 বছর চার্টার অ্যাক্ট পাস হওয়ার অনেক আগে, 20 বছর আগে নতুন দেশে গিয়ে যিশুর কথা বলতে হবে, এই যে দুঃসাহস এবং নির্ভীকতা, একজন নতুন দেশে গিয়ে তার কাছে কোনো অর্থ নেই, তার কাছে কোনো নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, তার কাছে কোনো নির্দিষ্ট কোনো চাকরি নেই, তার কাছে কোনো ডলার পাউন্ড নেই, কিছুই নেই, এত সত্ত্বে এতগুলো ঝুঁকি নিয়ে তিনি আসছে, এটা একটা দুঃসাহসিক অভিযান ছাড়া আর কিছু বলা যায় না। পৃথিবীতে যেসব দুঃসাহসিকরা ডেনমার্ক কিংবা পোল্যান্ড কিংবা পর্তুগাল
কলম্বাস কিংবা ভাস্কর্গামা যে সমস্ত দুঃসাহসী অভিযান করেছিলেন সেই অভিযানের ইতিহাসে উইলিয়াম কেরির নামটাও সোনা অক্ষরে লেখা থাকবে। কিন্তু কেরি কী করলেন? কেরিকে কেন বলা হয় ফাদার অফ দ্য মডার্ন মিশনারি? কেন বলা হয় যে ভারতবর্ষের আধুনিক মিশনারির জনক কেন বলা হয়? কারণ অনেক তার যে কন্ট্রিবিউশন সেগুলোর দিক থেকে দেখা যায়। যদি আমি ঘুরিয়ে এটা বলি যে আমরা বাইবেলে বলা হচ্ছে ওল্ড টেস্টামেন্টে যে একই দশমাংশ দান করেন, এটা নিয়ে আমরা অনেক সময় অনেক মিটিংয়ে আমরা জোর করে অনেক কথা বলি, শেষ পর্যন্ত হয়তো দশমাংশ দিই না, হয়তো 1% দেওয়ার জন্য পাস হয়। কিন্তু উইলিয়াম কেরি সে একটা মানুষ যিনি তার জীবনের সব কিছুই 100% তিনি ঈশ্বরের জন্য দিয়েছিলেন, দশমাংশ নয়, এক অংশ নয়, বা লোক দেখানো নয়, বা লোককে বোঝা করার জন্য নয়, শুধুমাত্র একটা বিষয়ে চাকরি করার জন্য নয়, শুধুমাত্র নিয়ম মেনে টাইম নয়, শুধুমাত্র একটা নয়, কিন্তু তিনি তার জীবনের শতাংশ 100% দিচ্ছে, 100% দিচ্ছে, যার জন্য কোনো ফাঁক নেই, যার সবটাই শরীর। আর সেজন্যই শুধু বাংলায় বাইবেল নয়, বাংলায় শুধু বাইবেল নয়, তার উদ্যোগে, তার পরিচালনায়, তার উদ্দীপনায়, তার উৎসাহে, তার ভদ্রতায়, তার অক্লান্ত পরিশ্রমে ভারতবর্ষের ইতিহাসে শুরু হয়, এশিয়া মহাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটাচ্ছেন। প্রায় 40টি ভাষায় বাইবেল অনুবাদ করাচ্ছেন, নিজে করছেন, পড়াচ্ছেন এবং সেটা ছাপছেন। শুধু তিনি অনুবাদ করছেন না, আমরা অনেক সময় আমরা বলি যে একজন অনুবাদক, হ্যাঁ অনুবাদের দরকার, আমাদের একজন ভালো ট্রান্সলেটর দরকার, কিন্তু শুধুমাত্র অনুবাদ তিনি করেননি, অনুবাদ করেননি, তিনি যা করেছেন তাতে বেশি লোককে একদম মানে সেই সময়ে বিখ্যাত যে যারা মানে অনুবাদক লেখক ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, রামপ্রাণ বসু, এরকম অনেকজন আছেন যাদেরকে নিয়ে তিনি একটা দল তৈরি করছেন, তারা সবাই কিন্তু নন খ্রিস্টান, তারা কিন্তু কেউ খ্রিস্টকে গ্রহণ করেননি। রামপ্রাণ বসু শেষ পর্যন্ত ফিরে গেলেন, তবু তিনি এই মানুষদেরকে নিয়ে প্রথমে বাংলায়, তারপরে একে একে শুধু ভারতীয় সব প্রায় সব ভাষায়, শুধু ভারতীয় সব ভাষায় নয়, ভারতের বাইরে অভারতীয় ভাষায়, এমনকি চীনা ভাষায়, চৈনিক ভাষায় এবং বিভিন্ন এশিয়ার মধ্যে যে ভাষাগুলোর মধ্যে প্রায় 40টি ভাষা অতিক্রম করে গেছে। এটা একটা বিপুল কর্মকাণ্ড, এটা বিশাল একটা মহাযজ্ঞ, এই ভারতবর্ষে যে মহাকাব্যের মহাযজ্ঞ থেকেও বেশি বলে আমার মনে হচ্ছে। আমি প্রথমে এই কথাই বলতে চাইছি, আজকে প্রফেসর সুরঞ্জন মিদ্দে তিনি এমন জায়গায় আমাদেরকে নিয়ে গেলেন, সেটা খাবার আগে হোক বা একটা যখন আমরা খুব অধৈর্য হয়ে পড়েছি এলাম কথার মাঝখানে, তিনি এমনভাবে শুরু করলেন অন্ধকারের মাঝখানে যেন একটা আলোর ছটা আসলো, এবং সেইখানে তিনি আমাদের দেখালেন একটা সেই সাহেব মানুষ, তিনি এসে সম্পূর্ণভাবে ইংরেজদের অধীনে থাকা সত্ত্বেও তিনি নিজেকে সম্পূর্ণ ডিনাই করলেন, করে কীভাবে তিনি নিজেকে দক্ষযোগ্য করে এখানে এসে তিনি সমাজ সেবার কাজ, এখানে আমাদের সাহিত্যের কাজ, একই সঙ্গে তার খ্রিস্টীয় মিশনারি কাজ সবই যে প্যারালালভাবে করে গেলেন, তার জ্বলন্ত উদাহরণ তিনি আজকে সেইখানে দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তিনি নিয়ে এসেছেন। বিশেষ করে আমার এত ভালো লেগেছে যখন মিশনারিরা তাকে বলছে তুমি কাজ করবে না, শুধু তুমি চার্চের মধ্যে থাকো, সেখানে তিনি যখন ফৈটুলেমে চলে গেলেন, সেখানে প্রফেসর হিসেবে যখন তিনি লেকচার দিচ্ছেন, শেখাচ্ছেন, এবং যেখানে অন্য ধর্মের লোকেরা শিখছে, তখন তিনি বুঝতে পেরেছেন ঈশ্বরকে ছড়িয়ে দিতে হবে সবার মানুষের মাঝখানে। তাই আজকের এই মিটিংয়ের সার্থকতা সেইখানে তার সেই সুন্দর প্রাঞ্জল ভাষা বক্তৃতা এক্সটেম্পো তিনি কন্টিনিউ বলে গেছেন, একবারও তিনি তাকে কোনো জায়গায় রেফারেন্সের কোনো কাগজও দেখতে হয়নি। তাই আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছি, বহুদিনের পরিচিত হলেও আমরা দুজনে আজকে মিটিংয়ে এসে মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ শুনি, সময়ের সদ্ব্যবহার হয়তো আরও করা যেত, কিন্তু যেহেতু আমাদের টাইম হয়ে গেছে সেই জন্য আমি চাই তার এই লেকচার অনেক মানুষ শুনুক, এবং হারিয়ে যাওয়া যে মানুষের কথা তিনি বারবার বলছিলেন ফোর্ট উইলিয়ামের মধ্যে এসে যিনি কাজ করে গেছেন সেই উইলিয়াম কেরির কথা, যেন সে যেন আজও আমরা ফিরে আসি তার কাছে, সেই জীবন থেকেই আমরা যেন বুঝতে পারি, প্রেরণার উৎস হোক যেন আমরা তার জন্যে সেই উৎস নিয়ে যেন এই পৃথিবীতে আমরা আরও আনন্দ সহকারে বেঁচে থাকতে পারি। আমরা আনন্দিত যে আজকে 24 পরগনা জেলা ব্যাপটিস্ট ইউনিয়ন এই কেরির সঙ্গে দিনটি তারা উদযাপন করছে, এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়, এবং যে আদর্শ যে দর্শন নিয়ে উইলিয়াম কেরি এখানে এসেছিলেন আমরা আজও তাকে স্মরণ রেখেছি,
আজও তাকে মনে রেখেছি। এবং তার যে ইচ্ছা, যে দর্শন, যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তাকে পূরণ করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এবং আজকের এই দিনে সেই উপলক্ষে আমরা বিভিন্ন জন, বিভিন্ন নেতৃবর্গরা উপস্থিত হয়েছিলাম। তার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্যকে, তার মধ্যে বিশেষ করে দুজন বক্তাকে রাখা হয়েছিল। তার মধ্যে একজন হলো অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিদ্দে। নিশ্চয়ই তার বক্তব্য আমাদেরকে শিহরিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। এবং আরও একটা ব্যাপার, যে কেরিকে নিয়ে তার যে চিন্তাভাবনার যে বিষয়গুলো তিনি তুলে ধরেন, যে আমাদের আমাদের কাছে অনেক কিছু অজানা, আমরা একটা যে বিষয়গুলো আমরা তথ্যগুলো পাই সেগুলো উপরে উপরে, কিন্তু উনি অনেক গভীরে প্রবেশ করেছেন, অনেক গভীরে প্রবেশ করে অনেক অজানা তথ্যকে আমাদের কাছে জানান, আমরা জানতে পেরেছি। খুবই আনন্দিত, অনুপ্রাণিত হয়েছি। এবং এই বিষয়টাকে আমরা অবশ্যই বিভিন্ন জায়গায় আরও শেয়ার করার চেষ্টা করব। এবং যেটা আমাকে খুব আকর্ষিত করে, তার বক্তব্যের সঙ্গে সঙ্গে উইলিয়াম কেরি সম্বন্ধে গ্রাম বাংলার ব্যাপারটাকে তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন। কেন, তিনি একজন গ্রাম বাংলার ছেড়ে আজকে কলকাতা শহরে থাকতে পারেন, গ্রাম বাংলা থেকে উঠে এসেছিলেন। এবং আমার যেটা একটা বিষয়, আনন্দের বিষয়, আজকে যখন কিছু বলার সুযোগ পেয়েছি ডক্টর মিদ্দের সঙ্গে, আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব এবং পরিচয়টা সেই কেরির যে কর্মকাণ্ডে, যে পীঠস্থান শ্রীরামপুরের মাটিতেই হয়েছিল, শ্রীরামপুরেই হয়েছিল এক যুব সম্মেলনকে কেন্দ্র করে। আজকেও আবার অনেকদিন পর তার সঙ্গে দেখা, আজকে আসলেন, সুন্দর বক্তব্য রাখলেন এবং যে আমাদেরকে সবাইকে খুব এনকারেজ করেছে, উৎসাহিত করেছে। এবং আশা করি তার যে বক্তব্যের নিগূঢ়ত্ব আমরা উপলব্ধি করে আগামী দিনে আরও কেরির সম্বন্ধে আমরা অনুপ্রাণিত হব, আরও আরও নূতনভাবে, নূতন চিন্তা নিয়ে তার কাজকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব।